হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কি করে আপনারা ড্রাগন ফ্রুটের কাটিং থেকে নতুন প্ল্যান্ট গ্রো করতে পারেন। এখানে আমার হাতে দেখতে পাচ্ছেন একটি ড্রাগন ফ্রুটের প্ল্যান্টের কাটিং আছে, আর এখানে আমি একটি বাটিতে কিছু রুটিং হরমোন নিয়ে নিয়েছি। আমি আমার আগের একটি ভিডিওতে আপনাদের দেখিয়েছি কি করে আপনারা ঘরে রুটিং হরমোন তৈরি করতে পারেন। আমি প্রথমে কাটিংটিতে রুটিং হরমোন লাগিয়ে নিচ্ছি। আপনারা যে কাটিংটি গ্রো করতে চান সেটি আগে একটু পানিতে ভিজিয়ে নেবেন, তাতে করে আপনারা যখন রুটিং হরমোনটি ব্যবহার করবেন রুটিং হরমোনটি সুন্দরভাবে কাটিংয়ে বসে যাবে। আমার রুটিং হরমোন লাগানো হয়ে গেল, এখন আমি গাছটি লাগিয়ে দেব। এখানে আমি একটি টবে সম পরিমাণে মাটি, বালি এবং কোকোপিট মিশিয়ে একটি মাটির পট তৈরি করে নিয়েছি। আপনারা যখন কোনো গাছকে এভাবে প্ল্যান্ট করতে যাবেন কাটিং থেকে, তখন রুটিং হরমোন লাগানোর পরে যে বিষয়টি অবশ্যই খেয়াল রাখতে হবে, যাতে রোপণ করার সময় কোনোভাবে রুটিং হরমোনগুলো সরে না যায়। সেক্ষেত্রে আমি আঙুল দিয়ে এভাবে মাটিটিকে একটু সরিয়ে নিলাম। এখন আস্তে করে আমি গাছটি বসিয়ে চারদিক থেকে মাটি চেপে দেব, যাতে গাছটি সুন্দরভাবে বসে যায় এবং পানি দেওয়ার সময় গাছটি কোনোভাবেই না নড়ে। আমার গাছটি লাগানো হয়ে গেল বন্ধুরা, এখন আমি একটু পানি দিয়ে দিব। যেহেতু ড্রাগন ফ্রুটের প্ল্যান্ট একটি ক্যাকটাস জাতীয় প্ল্যান্ট, সুতরাং এটিতে খুব বেশি পানির প্রয়োজন নেই। আমি অল্প পরিমাণে এখানে পানি দিয়ে দিব। আপনারা এভাবে হাতের সাহায্যে অল্প পরিমাণ পানি গাছটিতে দিয়ে দিবেন। আমার গাছটি লাগানো হয়ে গেল বন্ধুরা, এখন আমি প্ল্যান্টটিকে একটি ঠান্ডা জায়গায়, যেখানে রোদ না আসে এমন একটি জায়গায় রেখে দেব। আপনারা এই ধরনের কাটিং গ্রো করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে কাটিংটিতে কোনোভাবেই সূর্যের আলো না আসে। গরমে এ ধরনের কাটিং নষ্ট হয়ে যায়, সেই জন্য এ বিষয়টি খেয়াল রাখতে হবে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের হেল্প করবে কীভাবে আপনারা ড্রাগন ফ্রুটের কাটিং থেকে নতুন প্ল্যান্ট গ্রো করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। তো বন্ধুরা ভালো থাকুন, দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।